আকাশ সোয়ার সপন থমকি রব নেকি তাই প্রশাসনিক বিষয়া হওয়ার সপন দেখিছে তাই দেউতাকে করে দিন হাজিরা কান্দি কান্দি কলে ছাত্রীগৰাকীয়ে আর্থিক দরিদ্রতায় শিক্ষার ক্ষেত্রত কেতিয়াও হেঙার হব নোৱাৰে তারে যেন এক প্রমাণ তিনিচুকীয়ার কদ্রগুড়ি গাঁৱর এই মেধাবী ছাত্রীগৰাকী কদ্রগুড়ি গাঁৱর এটি দরিদ্র পরিয়াল পিতৃ মাতৃয়ে দিন হাজিরা করে কোনোমতে পোহপাল দি আছে ঘরখন তাই নাম শরৎমণি শরৎমণি কদ্রগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 61% নম্বর লাভ করে এটা বিষয়ত লেটার মার্ক সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে শরৎমণি এই সফলতায় গৌরবান্বিত করেছে পরিয়ালটোর লগতে সমগ্র অঞ্চলটো শরৎমণিয়ে আকাশ সোয়ার সপন পুহি রাখিছে এই সরু জুপুরিটোর পরায় আরম্ভ করেছে তাই সকলো প্রশাসনিক বিষয়ে হওয়ার সপন দেখা শরৎমণির সপনবর দৃঢ় হবলৈ যেন আরো বহু দূর বাকি যদি কোনো হৃদয়বান ব্যক্তিয়ে সহায় করিব বিচাৰিছে তেন্তে একাউন্ট নাম্বার 39845835623 নরেন মৰাণ ড্রংগরি ব্রাঞ্চ ফোন নাম্বার 600-35-45-372 এই নম্বৰত যোগাযোগ করব পাৰে বহুত ফূর্তি লাগিছে আজি পৃথিবীর সকলোবোৰ সুখ আজি অনুভব কৰিছো প্রশাসনিক আশয়া হ'ব বুলি ভাবিছো ঘৰত ক'ত লগাই দিব তাতে পঢ়িম সিমান ঘৰ অৱস্থা ভাল নহয় দামী কলেজত পঢ়িব নোৱাৰোঁ ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে যে তেখেতে প্ৰথম বিভাগত তাই উত্তীৰ্ণ হৈছে আৰু আমি যুৱংঘৰ তথা ৰাইজৰ ফালৰ পৰা অভিনন্দন জনাইছোঁ আৰু এটা কথা ক'ব লাগিব আপোনালোকে দেখিছে যে আচলতে আৰ্থিকভাৱে ইমান স্বচ্ছল নহয় আৰু মাক দেউতাকে দিন হাজিৰা কৰি তাইক পঢ়াইছিলে আৰু সেই সূত্রে তাই পর্যায়ের চেষ্টা করেছিল আর প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে আর এতালে আসলে আপনার জানে যে সুদিছে তাই বা জানিছে যে আসলে তাই এটা তাই একটা সপন আছে আর সেই সপনটো বাস্তব হব না নয় তাই এটা নাজানে আর কত পড়ব তাই এতালে নাজানে যেহেতু ঘরখন আর্থিকভাবে সবল নহয় আর এই ক্ষেত্রে দেউতাকসকলের যেনে ধরে আগবাই নিব তেনেকে আসলে তাই ভাবিছে পড়িম বলে এইখিনিতে আমি সংঘর তরফের পর অনুরোধ জানাম আসলে হৃদয়বান লোক যদি আহি আমার এনেকুৱা ধরনের মেধাবী ছাত্র ছাত্রী সকল যদি কোনোবাই হৃদয়বান লোক আহি সহযোগিতা আগবায় আর্থিক দিকত আসলে ভবিষ্যৎ দিনত সুনাগরিক হওয়ার স্বার্থ যদি কোনোবা হৃদয়বান লোক আগবাহি আমি নিশ্চিতভাবে অনুরোধ জানাম আর আমার ফলেপর গাঁও তথা রাইজের ফলপর যে ধরনের আসলে করব পারো পার্যমানে আমি চেষ্টা করিম নিউজ ডেস্ক টাইম